আজকে আমরা যেটা ক্লাস সেটা হলো মূলত ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, যাকে বলা হয় সহজে বলা হয় আইসিটি বা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এইটার বইয়ের তৃতীয় চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি, তৃতীয় চ্যাপ্টার আমরা সবাই জানি দুইটা পার্টে বিভক্ত, একটা সংখ্যা পদ্ধতি এবং একটা হলো বুলিয়ান অ্যালজেব্রা বা লজিক গেট সংলগ্ন কিছু ম্যাথ এবং টপিক। আজকে দেখবো অ্যাকচুয়ালি আমরা প্রথম অর্থে অর্থাৎ সংখ্যা পদ্ধতি বিভিন্ন সংখ্যায় কনভার্ট করা এবং বিভিন্ন জায়গায় বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সা ডেসিমাল জায়গায় কীভাবে সংখ্যা কনভার্ট করতে এবং কোন সংখ্যাটাকে কী বলা হয়। আজকে ক্লাসে প্রথমে আমরা যেটা আসবো সেটা হলো সংখ্যা পদ্ধতিতে প্রাচীনকালে যে ভাগটা করা হয়েছে যে নন পজিশনাল নাম্বার সিস্টেম অ্যান্ড পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেমটা অ্যাকচুয়ালি কী? নন পজিশনাল নাম্বার সিস্টেম আসলে আদি যুগে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে এটা কোনো ব্যবহার নেই। কেন? কারণ এইটা মূলত কোনো স্থানীয় মান, যা আমরা বলি একক, দশক, শতক, সেটার প্রত্যেকটা অঙ্ক, একটা সংখ্যার মধ্যে প্রত্যেকটা অঙ্কের আমার স্থানীয় মান নন পজিশনাল নাম্বার সিস্টেম ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ এটা আমার সবসময় সেই সংখ্যার মধ্যে প্রত্যেকটা অঙ্ক পার্টিকুলারলি যে ভ্যালুটাকে আমার হোল্ড করে সেই ভ্যালুটাকে নিয়েই নন পজিশনাল নাম্বার সিস্টেম কাজ করে। এই জন্য মূলত এইটাকে আসলে ঠিক ব্যবহার করা হয় না এখন। এবার আমরা আসি পজিশনাল নাম্বার সিস্টেমের উপর। পজিশনাল নাম্বার সিস্টেমটা বর্তমানে বহুল ব্যবহৃত। পজিশনাল নাম্বার সিস্টেমে অঙ্কগুলোর নিজস্ব মান থাকে, সংখ্যা পদ্ধতি বেস থাকে এবং অঙ্কগুলোর স্থানীয় মান থাকে। যদি আমি এখন আসি যে সংখ্যা পদ্ধতির বেস কি, আমরা জানি যে আমাদের বহুল মধ্যে চারটা সংখ্যা পদ্ধতি আমরা সবসময় ইউজ করে থাকি। প্রথম নাম্বার বাইনারি, যাকে বলা হয় কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। আসি ডেসিমেল, আমরা আমাদের বর্তমান দুনিয়ায় সব কাজ করার জন্য ডেসিমেলটাকেই বেশি ব্যবহার করে থাকি। তারপর আসে অক্টাল, যা ক্ষেত্র বিশেষে ব্যবহৃত এবং যা হেক্সা ডেসিমেল এবং যা ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হয়। এখন আমরা জানবো কোন এই চারটার কোনটার বেস অ্যাকচুয়ালি কত। বাইনারি বেস জানি আমরা টু, অর্থাৎ জিরো এবং ওয়ান নিয়ে কাজ করে বাইনারি। ডেসিমেলের ভিত্তি বা বেস আমার দশ, অর্থাৎ এটা জিরো থেকে নাইন পর্যন্ত কাজ করে। এবার আসে অক্টাল, অক্টালের এর বেস হলো এইট, অর্থাৎ এটা জিরো থেকে সেভেন পর্যন্ত কাজ করে। এবার আসে আমরা হেক্সা ডেসিমেল। হেক্সা ডেসিমেল কি? এটা জিরো থেকে নাইন পর্যন্ত কাজ করে, সাথে এ, বি, সি, ডি, ই এবং এফ পর্যন্ত কাজ করে। এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি বললেন সবগুলোকে জিরো থেকে নাইন সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করলেন, কিন্তু হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে আপনি কেন এ থেকে এফ পর্যন্ত আনলেন? এখানে যেহেতু এটা দ্বিতীয় অক্ষর হয়ে যাচ্ছে বা দুটা অঙ্কের একটা সংখ্যা হয়ে যাচ্ছে, তখন এটাকে এ বি সি ডি দ্বারা কাউন্ট করা হয়। এ হলো আমার দশ, বি এগারো, সি বারো, ডি তেরো, ই চোদ্দো এবং এফ ইকুয়াল টু পনেরো। এইভাবে করে আমার ষোলোটা সংখ্যা নিয়ে হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেমটা তৈরি হয়ে যায়। কারণ সবাই জানেন ছোটোবেলা থেকে স্থানীয় মান কি, আই হোপ স্থানীয় মানটা আসলে দেখায় বোঝানোর কিছু নাই। তারপর যদি আসি এখন আমাদের যেটা টপিক মতো আমাদের ক্লাসের মেইন টপিক, ক্লাস অ্যাকচুয়ালি এখন আমাদের শুরু হবে, এতক্ষণ যে অ্যাকচুয়ালি বেসিক ছিল, যে বেসিকটা আসলে বললেও হয় না বললেও হয়, তো এখন যে টপিক এটা হলো আমাদের কনভার্সন টু এই নাম্বার সিস্টেম। আমি আমার এই টপিকের নামটা বুঝে দিচ্ছি, আমার হলো আজকে কনভার্সন টু এনি কাইন্ড অফ নাম্বার সিস্টেম। কনভার্সনের ক্ষেত্রে প্রথমে যেটা আমাদের জানা দরকার, কনভার্সন জিনিসটা কি আমরা জানি। কনভার্সন মানে হলো বাইনারি থেকে অক্টালে নিতে হতে পারে, অক্টাল থেকে ডেসিমেলে নিতে হতে পারে, ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে নিতে হতে পারে, বা বাইনারি থেকে হেক্সা ডেসিমেলে নিতে হতে পারে। এখন যদি আমি প্রথমে আমার কনভার্সনটা শুরু করতে চাই দশমিক থেকে বাইনারি, দ্যাট মিন্স ডেসিমাল টু বাইনারি, এটা আমি কীভাবে করব? আমি একটা সংখ্যা অ্যাকচুয়ালি নিতে চাই 99.375, আমি ধরলাম এটাকে আমি এখন বাইনারিতে কনভার্ট করি। এখন বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে একটা নিয়ম আমাদেরকে মানতে হবে। আমরা সবাই জানি যে এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টেজার, এটাকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এখন ফ্র্যাকশন কীভাবে কাজ করে, আমরা এই কনভার্সনের ক্ষেত্রে দুটা পার্টকে অ্যাকচুয়ালি দুইটা ভাগে বিভক্ত করে দুইভাবে আমাদের কনভার্সন করে পরে একত্র করে বা সাবমার্জ করে দিতে হবে। যদি প্রথমে আমি ইন্টেজার নিয়ে আগাতে চাই, 99
এখন আমি এই 99টাকে আমাকে বলছে বাইনারিতে কনভার্ট করার জন্য, তাহলে আমি এখন বাইনারি দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার ভাগ ফলটা জিরো না হয়ে যাবে। দুই দিয়ে করলে আমার হয় 49, 49, 98 হাতে থাকে এক। আবার দুই দিয়ে করলে আমার এখানে ভাগ আসে 24, 24×2 = 48 হাতে থাকে এক। আবার দুই দিয়ে করলে হয় 12×24 হাতে নাই কোন। দুই দিয়ে করলে 6 হাতে নাই, দুই দিয়ে করলে 3 হাতে নাই, দুই দিয়ে করলে 1 হাতে থাকে আমাদের 1। আবার এটাকে দুই দিয়ে করলে ভাগ যায় না, ভাগ শেষ থেকে যায় 1। তার মানে এখানে ভাগ ফল যতক্ষণ না পর্যন্ত আমার শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কন্টিনিউয়াসলি ভাগ করে যাব। এখন বাইনারি মানের জন্য আমার সব এখানে 1 এবং 0 দিয়ে মান চলে আসছে। এখন আমরা যখন এখানে মানটা বসাবো কীভাবে বলো, তখন আমরা অবশ্যই নিচ থেকে উপরের দিকে উঠব। এটাকে বলা হয় LSB, এটাকে বলা হয় MSB, এটা আমরা সবাই জানি। তাহলে ইন্টিজারের ক্ষেত্রে আমার দশমিক বাইনারিটা হবে তাহলে কি 1 1 0 0 0 1 1। এবার আমরা যদি আসি ফ্র্যাকশনাল অঙ্কটার ক্ষেত্রে, ফ্র্যাকশন কি ছিল 0.375। 0.375টা হলো আমার ফ্র্যাকশনাল নাম্বার, এইটাকে আমাকে বলছে বাইনারিতে কনভার্ট করার জন্য। তাহলে বাইনারিতে আমি যখন কনভার্ট করবো আমি এই বাইনারি নাম্বারটা দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি গুণ করার চেষ্টা করবো যতক্ষণ না পর্যন্ত এটা গুণফলটা আমার জিরো করতে পারছি। এখন জিরো জিরো যদি আমার না হয় তাহলে আমি এটাকে কন্টিনিউয়াসলি 5 বার পর্যন্ত গুণ করব। যদি আমি প্রথমে এটা বাইনারিতে গুণ করা শুরু করি তাহলে হয় 0.375×2, অর্থাৎ আমার এটা হচ্ছে 0.750। এইটাকে আমি আমার দুই দিয়ে অর্থাৎ যেই বেসে আমাকে কনভার্ট করতে বলবে সেই ভিত্তি বা সেই বেস দিয়ে আমি গুণ করতে থাকবো। তাই এটা তখন আমার হবে 1.500। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই তখন আমার এই দশমিকের বাইরে যে সংখ্যাটা হবে বা পূর্ণ সংখ্যা হবে সেই সংখ্যাটা কিন্তু আমি কোনোভাবেই গুণফলের মধ্যে ঢুকাবো না। গুণ আমি গুণটা একমাত্র করবো যে ফ্র্যাকশনাল নাম্বারটা আমার আসবে প্রত্যেকবার, এই ফ্র্যাকশনাল নাম্বারটা দিয়ে আমি গুণ করবো। তাহলে এই 500.500কে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে আমার হবে ডেফিনেটলি 1.00। এখন এই 00কে আমি যত দিয়েই গুণ করি না কেন আমার অ্যান্সারটা জিরোই হবে, দ্যাট মিনস আমার গুণটা আমি এখানে থামিয়ে দিব। এখন আমরা দেখেছিলাম যে ইন্টিজারের ক্ষেত্রে নিচে থেকে উপর দিকে আমরা কাউন্ট করা শুরু করি, কিন্তু ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে আমরা অবশ্যই উপর থেকে নিচের দিকে কনভার্ট করা কাউন্ট করা শুরু করব। তাহলে আমি যদি লিখতে চাই যে 99.375টাকে বাইনারিতে রূপান্তর করলে আমার অ্যাকচুয়ালি কত আসে, 1 1 0 0 0 1 1, এটা গেল আমার ইন্টিজারের অংশ, দশমিক দশমিকের জায়গায় থেকে যাবে, এটা আমার আসবে ফ্র্যাকশন অর্থাৎ 0 1। বেসটা সবসময় লিখে দিব না হলে বুঝবো না যে অ্যাকচুয়ালি এটা কোন নাম্বারটাকে মিন করছে। তো এটা হলো আমার প্রথম কনভার্সন ডেসিমেল টু বাইনারি। আই হোপ এটা সবার ক্লিয়ার, যদি কেউ চাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা এখন আমি অ্যাকচুয়ালি সবাইকে একটা ম্যাথ করতে দিতে চাই আসলে, যদিও ভিডিওর মধ্যে আমি এটা করে দিব, তারপর আমি চাইবো যে ভিডিওটা দেখার সময় সবাই এইটুকু জায়গায় একটু পজ করে এই ভিডিওটা আর নিজে এই ম্যাথটা নিজে করে তারপর আমার ম্যাথের সঙ্গে যেন জিনিসটা মিলিয়ে নেয়। আমি যদি কোশ্চেনটা লিখি, এটা খুবই সহজ, এটা আমি ছোট আগেরটা অনেক বড় লিখে ফেলছি অ্যাকচুয়ালি প্রথমেই। এটা করলে আমার সরি এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, করলে কত আসে আমি চাইবো যে সবাই যেন এটা প্রথমে একটু নিজে খাতায় করে নেয়, ভুল হলে ভুল হোক সেটা কোনো সমস্যা নেই কারণ তোমারটা তখন কেউ দেখবে না, এবং তারপরে আমি যেটা করে দিব সেটার সঙ্গে একটু মিলিয়ে নিতাম। আচ্ছা আগেরটার মতন এটা আমি সেম নিয়মে আগাবো, ইন্টিজারের ক্ষেত্রে 27 এটাকে আমি কন্টিনিউয়াসলি এই বেসটা দিয়ে ভাগ করবো। তো দুই দিয়ে যদি আমি করি 13×26 হয়ে থাকে 1, দুই দিয়ে করলে 6×12 হয়ে থাকে 1, দুই দিয়ে করলে 3×6 হাতে কিছু থাকে না, দুই দিয়ে করলে 2×1 হাতে থাকে 1, দুই দিয়ে করলে হাতে কিছু হাতে থাকে 1। অর্থাৎ এটা হবে তখন আমার ইন্টিজারের ক্ষেত্রে MSB থেকে LSB যা আমি তখনও লিখেছিলাম। এবার আমরা আসি ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে আমার এটা কীভাবে হবে। আগেরটা মনে হয় 0.38কে আমি দুই দিয়ে গুণ করবো, 0.38 দুই দিয়ে গুণ করলে আমার হবে 0.76, এটাকে আমি দুই দিয়ে গুণ দিব। আমি আবারও বলে রাখি সবসময় আমার গুণফল শূন্য হতেই হবে এমন কোনো কথা না, যদি শূন্য না হয় আমার তখন সর্বোচ্চ 5 বার পর্যন্ত যাব। এটা করলে হবে
1.52 আবার করলে আমার হবে 1.04 04 যদি আবার গুণ করি তাহলে আমার এটা হবে 0.08 এটাকে গুণ করলে আমার হবে আমি চারবার কিন্তু অলরেডি গুণ করে ফেলছি সো এটাকে যদি আমি গুণ করি হবে 0.16 মানে আমি এখানে শূন্য হওয়ার কোনো নামগন্ধ কিছুই অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না তাহলে আমি এই পাঁচবার বন্ধ রেখে দিব এটা উপর থেকে নিচ পর্যন্ত আমার নামবে তো যদি আগেরটার মতো এখানে লিখতে চাই তাহলে কি হবে 1 1 0 1 1.0 1 1 0 0 এটা হলো আমার ডেসিমাল টু বাইনারির মধ্যে সেকেন্ড একটা প্রবলেম আমি সলভ করালাম আর অ্যাকচুয়ালি আমার যদি একটা যদি খেয়াল করে একটু দেখি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভাগ শেষগুলোকে আমি আনছি ইন্টিজার কনভার্ট করার ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশন যা ফ্র্যাকশনাল নাম্বার যখন আমি কনভার্ট করতে যাচ্ছি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি এটাকে গুণফলগুলোকে আমি নিয়ে আসছি সো যদি কেউ জিজ্ঞেস করে এখানে ভাগ শেষ কোনটা এটা আমার ভাগ শেষ এটা আমার গুণফল আই হোপ এই কনভার্সনটা সবার ক্লিয়ার আচ্ছা এবার আমি মুভ করব ডেসিমাল টু অক্টাল অর্থাৎ ডেসিমাল থেকে আমি অক্টালে কনভার্ট করতে চাই ডেসিমাল টু অক্টাল ডেসিমাল টু অক্টালের ক্ষেত্রে বাইনারির সময় আমরা যা যা করে আসছি অক্টালের ক্ষেত্রে আমি ঠিক তাই তাই করব তো অক্টালটা অ্যাকচুয়ালি আমি দেখাবো না আমি একটা প্রবলেম দিয়ে গেলাম আমি চাইব যে এই প্রবলেমটা সবাই সলভ করে করে আমি যখন পোস্ট করব তখন এটা কমেন্টে সবাই একটু লিখে দিবা যেটা উত্তরটা কত আসছে বা তুমি যদি লিখতে না চাও উত্তরটা লিখে লিখে দিচ্ছি ম্যাথটা করে তোমরা দেখবে যে আমার উত্তরটা তোমাদের সাথে আমার মিলছে কিনা আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে সবাই বলে দিবে তাহলে আমি সেই জায়গাটা পরের বার থেকে ঠিক করার চেষ্টা করব আচ্ছা এখন আমরা আসি ডেসিমাল টু হেক্সাডেসিমাল ডেসিমাল টু অক্টালটা বাইনারির মতন তাই এইটা আসলে কিছু করার নাই এবার আমি আসি ডেসিমাল টু হেক্সাডেসিমালের ক্ষেত্রে আচ্ছা এবার আসি ডেসিমাল টু হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা সবাই জানি হেক্সাডেসিমালের বেস হলো আমার 16 যদি পাশে একটু লিখে নেই হেক্সাডেসিমাল বলতে আসলে আমরা কী বুঝি 0 থেকে 9 পর্যন্ত আমার যাবে খুব সুন্দর মতন দশ যখন আসবে এটা আমার এ 11B 12C 13D 14E এবং 15 আমার এফ এখন আমাকে এখানে বলছে যে ডেসিমেল টু হেক্সাডেসিমেল যদি আমি ডেসিমেলে একটা সংখ্যা এখানে কল্পনা করার চেষ্টা করি 1684.37 যদি আমি এটা আমার 10 বেস এটাকে আমি করবো 16 বেসে অ্যাকচুয়ালি কনভার্ট করবো তা কীভাবে কনভার্ট করবো বাইনারির সময় আমি যে সেম নিয়মটা দেখাইছিলাম ইন্টেজার পার্টের ক্ষেত্রে আমি এটাকে এই বেসটা দিয়ে ভাগ দেবো এই বেসটা আমার কোন বেস এই বেসটা হলো আমার 16 বেস বা হেক্সাডেসিমাল তা আমি 1684 কে 16 দিয়ে ভাগ দিই তাহলে আমার ভাগফল হবে 92 ভাগ শেষ থাকবে 12 যদি আমি এটাকে আবার ভাগ দিই 500 লোক 80 হাতে থাকবে 12 যদি আমি আবার ভাগ দিই ভাগ যাবে না হাতে থাকবে 5 অর্থাৎ আমি নিচে থেকে উপর অব্দি উঠবো এমএসবি থেকে এলএসবি ইন্টেজারের ক্ষেত্রে এখন জানি সবাই 12 মানে কি ছিল আমার 12 মানে ছিল আমার সি আচ্ছা এবার আমি আসি ফ্র্যাকশন মানের ক্ষেত্রে ফ্র্যাকশন মানের ক্ষেত্রে 0.37 কে আমি 16 দিয়ে গুণ দিব 16 দিয়ে গুণ দিলে আমার হচ্ছে 5.92 92 কে আমি আবার 16 দিয়ে গুণ দিব আমার হচ্ছে 14.72 মানে আবার 16 দিয়ে গুণ দিব যদি পারি তবে শূন্য করবো যদি না পারি পাঁচ ঘর পর্যন্ত গুণফলটা বের করবো তো 0.72 যদি গুণ করলে হয় 11.52 এটাকে যদি আমি 16 দিয়ে গুণ করতে যাই তাহলে আমার এটা আসে 8.32 এটাকে যদি 16 দিয়ে গুণ করি তাহলে হয় আমার 5.12 আমি পাঁচবার গুণ করে ফেলছি কিন্তু আমার এখানে শূন্য আসার কোনো অপশন নেই তাহলে এটা আমি উপর থেকে নিচ অব্দি লিখব তাহলে আমার কনভার্সন কিন্তু মতো শেষ শুধু অ্যান্সারটা আমি লিখব
তাহলে অ্যানসার কি হবে 5 12 এর জায়গায় c লিখবো আমি ডট উপর থেকে নিচে 5 5 থাকবে 14 কি ছিল আমার e 11 কি ছিল আমার b 8 8 থাকবে 8 আমার 8 থাকবে 5 5 থাকবে এটা হলো আমার কনভার্সন হয়ে গেল ডেসিমাল টু হেক্সাডেসিমাল আই होप এইটুকু সবার ক্লিয়ার এখন আমি আসি যে কোনো সংখ্যা মানে আই ওয়ান্ট টু কনভার্ট টু ডেসিমাল টু ফ্রম এনি কাইন্ডস অফ নাম্বার এখন আমি আসলে কি করব আমি এটা মুছে ফেললাম স্ক্রিনশট নিয়ে রাখা গেলে খুব ভালো আমি এখন বলছি যে আই ওয়ান্ট টু কনভার্ট এনি নাম্বার টু ডেসিমাল তাহলে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যার রূপান্তরের নিয়মটা কি আমি যদি আমি এখানে কোনো বেস নির্দিষ্ট করে দিব না আমি ধরলাম যে কোনো একটা বেস আমি একটা কাল্পনিক সংখ্যা নিলাম এটা অ্যাকচুয়ালি আমি আমার শীটে তৈরি করে রেখেছিলাম বলে এই নাম্বারটা নিলাম আমি ধরলাম এন তম বেস আমি বললাম না এটা বাইনারি না অক্টাল না হেক্সাডেসিমাল এখন এই কনভার্ট করার ক্ষেত্রে যে কাজটা আমাকে করতে হবে তিনটা বা ছয়টা প্রথমে আমি এটা ছক করে নেওয়ার চেষ্টা করবো পরীক্ষার হলে যদি ছকটা করা যায় খুব ভালো ছকটা করলে হচ্ছে পরীক্ষা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমি একটু বেশি করি বোঝানোর জন্য দশটা তো যদি আমি এখন একটু ভাগ করতে চাই আমি ধরলাম এটাকে আমি দশমিক পয়েন্টটা এখানে বসালাম তাহলে 867653 যদি এটা বসাই তো দশমিকের এ পাশে অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমি আসব তখন এখানে এন টু দি পাওয়ার জিরো দিয়ে আমি আমার হিসাব করা শুরু করব এন টু দি পাওয়ার ওয়ান এন টু দি পাওয়ার টু এন টু দি পাওয়ার থ্রি এন টু দি পাওয়ার যদি এর পাশে আরও সংখ্যা থাকতো আমি আরও সংখ্যা বসাতাম এখন আবার দশমিকের পরে যখন আমি কাউন্ট করা শুরু করব তখন এটা হবে এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এন টু দি পাওয়ার মাইনাস টু এন টু দি পাওয়ার মাইনাস থ্রি এইভাবে পরে আমি করব এখন আমি আসলে মূলত কি করলাম আর এন অবশ্যই আমার সেই বেসটা হবে যেই বেসটাতে আমাকে কনভার্ট করতে বলা হয়েছে আচ্ছা সরি যে বেসটাকে কনভার্ট করতে বলা হয়েছে কারণ কনভার্ট আমি অবশ্যই ডেসিমেলে করছি তো আমি যদি ধরে নিই যে এটা আমার অক্টাল দেওয়া আছে তাহলে এন টু দি পাওয়ার জিরো যেভাবে এইট টু দি পাওয়ার জিরো এই এনের জায়গায় এইট টু দি পাওয়ার ওয়ান মানে কি মানে আমার হবে সেভেন ইন্টু এইট স্কোয়ার প্লাস সিক্স ইন্টু এইট টু দি পাওয়ার ওয়ান প্লাস এইট ইন্টু এইট টু দি পাওয়ার জিরো জিনিসটা ক্লিয়ার এখানে এই যে এই পাওয়ারটা করলে যেটা আসবে এটা আমি এই সংখ্যাটার সাথে গুণ দিব গুণ দিতে দিতে আর মাঝখানে আমি যোগ রাখবো দশমিক দশমিকের জায়গায় থেকে যাবে এটা কোনো সমস্যা নাই আর যদি নাও রাখতে চাই রাখলাম না আমি কন্টিনিউয়াসলি এটাও করে যাবো তখন যেটা আমার অ্যান্সার হবে সেটাকে আমি একসঙ্গে লিখবো বেসটা অবশ্যই আমি ডেসিমেল দিব আচ্ছা যদি আমি চাই এখন বাইনারি থেকে আমি ডেসিমেলে কনভার্ট করতে চাই তখন আমি কি করব আমি কি বললাম আমি চাই বাইনারি থেকে আমি ডেসিমেলে কনভার্ট করব আমি চাই আমি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব আমি যদি বাইনারি যে কোনো সংখ্যা কল্পনা করি আমি আমার শীটের এই সংখ্যাটা আমি লিখছি সেই সংখ্যাটা দিয়েই আমি করার চেষ্টা করি একটু মিলাই নিন অ্যাকচুয়ালি 101011.110 আচ্ছা এটা কি বলছে আমাকে দশমিকে রূপান্তর করতে আমি আগে দেখিনি কয়টা সংখ্যা আছে অঙ্ক সরি 1 2 3 4 5 6 7 8 9টা তো আমি 9টা ঘর করি দশমিক নিয়ে আমার 10টা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 10টা এখন আমি আমার সংখ্যাগুলো লিখি ঘরগুলোর মধ্যে 101011.110 আমি বলছি প্রথমে এন হবে যেই বেসের সংখ্যাটাকে আমাকে কনভার্ট করতে বলা হবে সেই বেসটা আমার হবে এন অর্থাৎ যদি আমি এখানে দশমিকের এ পাশে যাই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এ পাশে আসি টু টু দি পাওয়ার জিরো
এবার এখন আমি এটার মানটা বসাবো, কিভাবে বসাবো? 1 ইনটু টু দি পাওয়ার 5 প্লাস 0 ইনটু টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু 2 কিউব প্লাস 0 ইনটু 2 স্কোয়ার প্লাস 1 ইনটু টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু টু দি পাওয়ার 0 প্লাস 1 ইনটু টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ইনটু টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 0 ইনটু টু দি পাওয়ার মাইনাস 3। এখন আমি যদি সবকটাকে গুণ করি, গুণ করলে আমার গুণফলটা আসবে 43. তোমরা চাইলে কেউ গুণ করে দেখতে পারো 43.75। এটা আমার দশমিক বেসে চলে আসছে। তো বাইনারি সংখ্যা থেকে যখন আমি ডেসিমেলে কনভার্ট করবো, আমি আগেই বলছিলাম এন হবে আমার সেই বেসটা যেই বেসটাকে আমি কনভার্ট মতো করতে চাই। তো এভাবে করে আমি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারি। আর অক্টাল করার ক্ষেত্রে এনটা হবে সেই নাম্বারটা, সবগুলোর ক্ষেত্রে আমার সেম। তো আমি দুইটা অঙ্ক দিয়ে যেতে চাই, আমি অ্যান্সারটাকে লিখে দিব। আমি চাইবো সবাই যেন অঙ্কটা করে অঙ্কটার সাথে অ্যান্সারটা মিলে নেয়, মানে যদি অঙ্কটা করতে না পারে কমেন্ট লিখে দিলে আমি তখন সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। যদি আমি বলি 1 2 3 5 4 0, এটাকে যদি আমি চাই অক্টাল বেসে আমার আছে, এই বেসটাকে আমি চাই দশমিক বেসে রূপান্তর করব। এই একটা ম্যাথ। আর একটা ম্যাথ আছে হলো চাই হেক্সাডেসিমেল থেকে, অর্থাৎ B5D.48, এইটা 16 বেস থেকে আমি চাই তুমি এটাকে দশমিকে রূপান্তর করবা। তাহলে আমি অ্যান্সারটা এখন বলে দিব যে অ্যাকচুয়ালি এটা কত আসবে অ্যান্সারটা। প্রথমটা ক্ষেত্রে আমার অ্যান্সার আসবে 83.6875/10। সেকেন্ডটার ক্ষেত্রে আমার অ্যান্সার আসবে 2909.281.25, এইটা আমার মতো উত্তর আসবে। তো আমি চাইবো তোমরা সবাই এটা করে উত্তরটা মিলিয়ে নিবা পরে, কারণ আমার নিয়ম একই। বাইনারি সংখ্যা করতে গেলে আমার যে নিয়ম লাগবে, অক্টাল থেকে যদি করতে যাই তাহলে বা যে কোনো সংখ্যা থেকে যদি আমি কনভার্ট করতে চাই, সেম নিয়মটা আমি অ্যাপ্লাই করতে পারবো। এখন আসি আমি কনভার্ট টু এনি নাম্বার, মানে এখন আমি চাই যে আমি যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে কনভার্ট করব। এতক্ষণ মধ্যে যেটা পড়ালাম সেটা ছিল হলো যে কোনো নাম্বার থেকে ডেসিমেলে কনভার্ট করা। এখন আমি চাই যে কোনো নাম্বার থেকে আমি যে কোনো ধরনের নাম্বারে কনভার্ট করব। তো আই হোপ এই সব স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি পরের আমি যেটা চাই কনভার্ট টু এনি নাম্বার ফ্রম এনি নাম্বার, যদি এটা আমি চাই তো আমি লিখি আমার হেডলাইন কনভার্ট টু এনি নাম্বার, অ্যাকচুয়ালি ফ্রম এই নাম্বার, আমি যে কোনো নাম্বার থেকে এই নাম্বারে কনভার্ট করতে চাই। তাহলে কী হবে এখন আমি বলছিলাম অক্টাল, অক্টালের জন্য আমার বিট থাকে, আমার কিছু নির্দিষ্ট বিট থাকে। অর্থাৎ অক্টাল যদি আমি চাই, অক্টালের ক্ষেত্রে আমার বিট হবে 3টা। আমি আগে একটু লিখে দিই তাহলে আসলে পরে আমার সুবিধা হবে বলতে। অক্টাল 3টে এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমার বিট 4টা। অর্থাৎ অক্টালের ক্ষেত্রে আমি লিখব 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2। কেন? বাইনারি হলো আমার মধ্যস্থতা করে সবসময়, অর্থাৎ যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে কনভার্ট করার সময় বাইনারি যেটা আমার থাকে, বাইনারিটা আমার মধ্যস্থতা করে। অর্থাৎ যদি আমাকে বলা হয় অক্টাল থেকে হেক্সা রূপান্তর করো, তখন আমি কী করবো? তখন আমি অক্টাল থেকে আগে বাইনারিতে প্রথমে কনভার্ট করে নিব, তারপর সেই বাইনারিটাকে আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করার চেষ্টা করবো। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমার তাহলে কী হবে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 স্কোয়ার 2 কিউব। অর্থাৎ অক্টালের ক্ষেত্রে আমার 3টা বিট কাজ করবে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমার 4টা বিট কাজ করবে। আচ্ছা, যদি আমাকে বলা হয় অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা, আমার অক্টালের ক্ষেত্রে একটা নাম্বার দেওয়া আছে 127, বলছে ইউ হ্যাভ টু কনভার্ট ইট টু বাইনারি। তাহলে আমি কীভাবে কনভার্ট করবো? আমি বলছি অক্টালের ক্ষেত্রে বাইনারির 3টা বিট আমার কাজ করে, 127। যদি আমি পার্টিকুলারলি জিনিসটা করতে যাই, আমি এটাকে আগে একপাশে লিখে রাখি 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 1 2 স্কোয়ার, মানে হলো 4 2 1। আমার কাজ হলো এ এখন যে
আমি যদি 7 অর্থাৎ 4 2 6 আর একে 7 অর্থাৎ এই তিনটা যোগফল এই যোগ এই মানগুলো কোথ থেকে আসছে অবশ্যই এখান থেকে মানগুলো আসছে আমার এই মানগুলো যেই সব এই 7 আনতে তিনটা বিটে যেই সব বিটগুলো আমার দরকার সেই সবকটা বিট হবে 1 যে বিটটা আমার লাগবে না সেই বিটটা হবে আমার 0 আমি দেখলাম 7 এর ক্ষেত্রে আমার তিনটা বিটই কাজে আসবে অর্থাৎ আমি এটা এটা হবে 1 1 1 2 এর ক্ষেত্রে আমি দেখলাম আমার এইটা লাগবে না এইটা লাগবে এটা লাগবে না যেটা লাগবে আমি শুধুমাত্র সেটাকে 1 দেব 1 এর ক্ষেত্রে কি হবে তাহলে আমার এটা লাগবে না শুধুমাত্র এটা লাগবে তাহলে হবে এরকম অর্থাৎ যদি আমাকে বলা হয় 1 2 7 কে তুমি বাইনারিতে কনভার্ট করো বাইনারিতে কি হবে আমার 001 010 111 এটা হলো আমার বাইনারিতে কনভার্ট হয়ে গেল এখন যদি বলে হেক্সাডেসিমাল কে তুমি বাইনারিতে কনভার্ট করো তখন আমার শুধুমাত্র এই অক্টাল এর ক্ষেত্রে তিনটা বিট ব্যবহার করছিলাম তখন আমি চারটা বিট ব্যবহার করব তাহলে আমার কনভার্সনটা হয়ে যাবে এখন একটা একটু আগে যে বললাম যে বাইনারি আমার মধ্যস্থতা করে অর্থাৎ মধ্যপন্থা হিসেবে কাজ করে বা থার্ড পার্টি হিসেবে কাজ করে তাহলে যদি আমাকে বলা হয় যে যদি কেউ প্রশ্ন করে ভাইয়া আপনি আমাদের যদি একটু দেখাতেন যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে আমি কিভাবে কনভার্ট করতে পারি তখন আমি কিভাবে কনভার্সনটা দেখাবো যদি আমাকে অক্টালে একটা সংখ্যা দেওয়া থাকে সরি 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 এক্সট্রিমলি আমি আচ্ছা উল্টো হবে হেক্সাডেসিমাল থেকে আমি অক্টালে কনভার্ট করব মানে হেক্সাডেসিমালে আমার কাছে দেওয়া আছে 1 2 a এটা 16 ইকুয়াল টু আমাকে এটা বলছে অক্টালে পরিণত করতে যেহেতু বলছে এটাকে আগে বাইনারিতে কনভার্ট করব তো বাইনারিটাকে আমি আবার অক্টালে কনভার্ট করব তাহলে আগে আমি এটাকে বাইনারিতে কনভার্ট করে নিই a মানে ছিল আমার 10 হেক্সাডেসিমালের ক্ষেত্রে বিট 4টা কাজ করবে এখন 10 আনতে গেলে মানে এইটা প্রয়োজন এটা লাগবে না এটা প্রয়োজন এটা লাগবে না তাহলে কি হবে আমার 1010 2 এর ক্ষেত্রে কি হবে তাহলে আমার এটা লাগবে না এটা লাগবে না এটা লাগবে এটা লাগবে না সো 0010 1 এর ক্ষেত্রে কি হবে তাহলে আমার লাগবে না লাগবে না লাগবে না মানে 1 এর ক্ষেত্রে খালি আমার একটা বিট হলেই আমার অ্যাকচুয়ালি কাজটা হয়ে যাবে তাহলে আমি এটা লিখতে পারি 0001 এটা অ্যাকচুয়ালি কিন্তু অক্টালে কনভার্ট করি না আমি অ্যাকচুয়ালি এটাকে আসলে বাইনারিতে কনভার্ট করতে বাইনারিটাকে আমি আবার পুনরায় অক্টালে কনভার্ট করব তাহলে কিভাবে কনভার্টটা করব তো আমার এটা বের হয়ে 1 2 s বেস 16 এটা কত 0001 0010 1010 এটা আমার বাইনারিতে কনভার্ট হচ্ছে এখন অক্টাল নির্ণয়ের সময় আমাকে তিনটা বিট হিসেবে মাথা রাখতে হবে তো আমি এখানে তিনটা বিট কখনো এই একটা বিট দুইটা বিট আমি তিনটা তিনটা করে বিট নিয়ে কাজ করতেছি এই একটা এই একটা যেহেতু 00 আমার লাগবে না আমি এটাকে বাদ দিয়ে দিতে পারি 010 অক্টালের ক্ষেত্রে এই তিনটা কাজ করবে তো 010 মানে কি 2 101 1 4 5 এটা কি শুধু 4 এটা 0 অর্থাৎ এইটা আমার অক্টালে করলে হবে 452 এই 0টা আমার লেখা লাগবে না লিখলে আমার হবে এটা হলো আমার ডেসিমেল থেকে অক্টাল কনভার্সন ছিল আই হোপ আমি এটা আসলে বুঝাতে পারছি এটা খুবই ইজি একটা টপিক ইজি একটা ম্যাথ বা পরীক্ষার মধ্যে অনেকে দিলে আমরা আসলে পেঁচায় ফেলে যাই সেটা পেঁচানো ঠিক না এটা গেল কনভার্ট টু এই নাম্বার ফ্রম এনি নাম্বার যদি কখনো কঠিন মনে হয় সেই জিনিসটাকে আগে আমরা বাইনারিতে কনভার্ট করে নেব ডিরেক্ট করার কোনো দরকার নেই পরীক্ষা হলে বাইনারিতে কনভার্ট করব দেন বাইনারিটাকে আমরা সেই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব এখন আসি বাইনারি ম্যাথ যেটা এই টপিকের শেষ টপিক মানে প্রথম অর্ধেকের শেষ টপিক বাইনারি ম্যাথ পরের দিকে আমি আইসিএল যেটা পড়াবো সেটা হলো লজিক গেট সহ বুলিয়ান অ্যালজেব্রা সেটা আমার চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট আজকে এই পর্যন্ত শেষ হবে যে বাইনারি ম্যাথটা দিয়ে বাইনারি ম্যাথের ক্ষেত্রে আমরা যদি আমি বাইনারি একটা সিম্পল ফর্মুলা এটা একটু ফলো করে 0 প্লাস 0 আমরা সবাই জানি 0 0 প্লাস 1 মানে জানি আমরা 1 তারপরে আমরা 1 প্লাস 0 মানে আমরা জানি 1
কিন্তু ওয়ান প্লাস ওয়ান মানে আমার যে জিরো, এটা একমাত্র আইসিডি ক্ষেত্রে কেন হয়। ওয়ান প্লাস ওয়ান মানে জিরো, এর মানে অ্যাকচুয়ালি বোঝায় যে যখন আমার বেসের সমান যোগফল হয়ে যাবে, আমরা জানি বাইনারি ক্ষেত্রে বেস আমার টু, যখন যোগফল যখন আমার বেসের সমান হয়ে যাবে তখন আমার সেটাকে সেই বেসটাকে বাদ দিতে হবে, বাদ দিলে আমার অবশ্যই জিরো হয়ে যাবে তখন, বা জিরো না হোক যেই সংখ্যায় থাকুক না কেন, তখন ওই যে বাদ দিলাম একবার বাদ দিলে একবার ক্যারি বিট যোগ হয় বা একটা এক আমার হাতে রাখতে হবে, যতবার বাদ দিব ততবারই আমি হাতে রাখবো, এখানে আমার হাতে একটা থাকবে, গেল। এটা হলো আমার বাইনারি ম্যাথ করার জন্য সিম্পল কিছু ট্রিক্স, ট্রিক্স একটা সূত্র বলা চলে। তাহলে আমি বাইনারি একটা ম্যাথ একটু ট্রাই করি আজকে, বাইনারি ম্যাথ যদি আমি শুরু করি আমি সব বোঝার জন্য বরাবর লেখার চেষ্টা করব। এটা হলো আমার দুইটা বাইনারি সংখ্যা যেটাকে আমাকে যোগ করতে বলছে, ফাইন। আমার বলছিলাম ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হয় জিরো, এবং কেন জিরো হয়, ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হয় টু, বেজের সমান হয়ে গেলে বেজটা বাদ দিব, যতবার বাদ দিব ততবার আমার এক এক করে বাড়াবে, বাদ দিই, বাদ দিলে আমার হাই থাকে এক, একবার বাদ দিছি এক, এই একটা আবার এই পয়েন্টের সঙ্গে যোগ হয়ে যাবে, এখানেও সেম দুই হবে, বেজ বাদ দিব জিরো থাকবে, এক একবার বাদ দিছি পয়েন্টের সঙ্গে যোগ হয়ে যাবে, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, ওয়ান জিরো ওয়ান, এই ওয়ান প্লাস ওয়ান যোগ করলে আমার টু হয়, বেস বাদ দিব থাকবে জিরো, যেহেতু এই পাশে কিছু নাই এটা ক্যারি বিট হিসেবে বা সাইড হিসেবে আমার ওয়ানটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা আমি একটা, আচ্ছা এটা হলো বাইনারি ম্যাথ, এবার আমি একটা ম্যাথ সবাইকে করতে দিতে চাই, আমি আমি শুধুমাত্র অ্যান্সারটা বলে দিব, তোমরা করে অ্যান্সার সাথে মিলাই নেবো, যদি না পারো কমেন্টে লিখে দিবা, আমি কমেন্টে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এটা এরকম বিদ্ঘুটে দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, সেই কনভার্সনে তখন চলে যাব আমরা, যে যদি হেক্সাডেসিমাল বা অন্য যে কোনো কিছু থাকে বাইনারিতে কনভার্ট করে নিব, কর্মক্ষেত্রে বাইনারি বাইনারি আমরা যোগ করব, যোগ করার পরে যোগফলটাকে আমরা আবার হেক্সাডেসিমাল রূপে লিখে দিব, এটা গেল আমার হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে। তো এই আমি এটার উত্তরটা লিখে দেই, উত্তরটা কত হবে, উত্তরটা আমার এখানে হবে ওয়ান এইট এ বি বেস সিক্সটিন, এটা আমার উত্তর। আমি চাইবো সবাই এটা করে যেন মিলায় নেয়, পাশে দাস করলে খুব সুবিধা হয়। এবার আসি বাইনারি বিয়োগ, কম্পিউটার কখনো বিয়োগ করতে পারে না, কিন্তু আমরা কম্পিউটারে প্রচন্ড বড় বড় বিয়োগ আমরা করি, এখন প্রশ্ন কম্পিউটার কীভাবে করে বিয়োগ করে, কম্পিউটার সার্কিটে বা বাইনারি সিস্টেমে বিয়োগ বলতে কখনোই কিছু ছিল না এবং সামনেও থাকবে না, কিন্তু আমরা যখন লক্ষ লক্ষ টাকার জন্য আমরা হিসাব করে ফেলি খরচ বাবদ ব্যয় করি বা বিয়োগ দিই, তখন সেই বিয়োগটা তখন কম্পিউটার কী করে, কম্পিউটার তখন সেই বিয়োগে যে নেগেটিভ মানটা আমার হয়, যদি আমি চাই 5 মাইনাস 2 করব, তখন কম্পিউটার তখন করে কি, এই মানটা তো আমার পজিটিভ আসে, এই মাইনাস 2 টাকে তখন করে কি, সে এইটাকে যোগ করে মাইনাস 2 এর মাধ্যমে, মানে কম্পিউটারকে যোগ করতে বললেও সে যোগ করে, কম্পিউটারকে বিয়োগ করতে বললেও সে যোগ করে, অর্থাৎ কম্পিউটার দুইটা ক্ষেত্রে আমার যোগ করতেছে। কম্পিউটারকে যখন আমরা যোগ করতে বিয়োগ করতে বলি তখন তখন কম্পিউটার তখন করে কি, সেই যেই সংখ্যাটাকে বিয়োগ করতে বললাম সেই সংখ্যাটাকে সেই নেগেটিভ রূপে রূপান্তর করে নেয়, এই নেগেটিভ রূপে রূপান্তরটাকে আসলে কী বলে, নেগেটিভ রূপে রূপান্তরটাকে তখন বলা হয় একের পরিপূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট। এখন তখন এখন যদি আমি চাই ওয়ানস কমপ্লিমেন্ট জিনিসটা কী, ওয়ানস কমপ্লিমেন্ট দেখানোর আগে আমি চাই টুস কমপ্লিমেন্টটা দেখা বা দুইয়ের পরিপূরকটাকে আগে দেখা, কারণ বইয়ের দুইয়ের পরিপূরকটাকে স্পেসিফিক্যালি বলা, কিন্তু একেরটাকে সেভাবে বলা নেই। যদি দুইয়ের পরিপূরকটাকে একটু বোঝানোর চেষ্টা করি, দুইয়ের পরিপূরককে করার ক্ষেত্রে কিছু রুলস আমার কাজ করে, যোগ করতে বলে তখনও যোগ করব, বিয়োগ করতে বললে আমি যোগ করব, এবং সেই যে যে সংখ্যাটা মাইনাস বা নেগেটিভ রূপে থাকবে সেই সংখ্যাটাকে যে পজিটিভে কনভার্ট করতে হবে তার জন্যই অ্যাকচুয়ালি মতো আমার দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট করে থাকি।
এখন টুস কমপ্লিমেন্ট করার নিয়মগুলো কি, যেই সংখ্যাটা আমার থাকবে সেই সংখ্যাটা পজিটিভ বাইনারি নাম্বারটা আমি বের করব, সেই বাইনারি নাম্বারটাকে আমি উল্টায় দিব, অর্থাৎ যেখানে ওয়ান ওখানে জিরো, যেখানে জিরো ওখানে ওয়ান। এই যে আমি উল্টায় দিলাম, এই এই কনভার্সনটাকেই বলা হয় একের পরিপূরক। এই জন্য আমি সেটা তখন আগে বলি নি, তারপর সেই উল্টানো মানের সঙ্গে আমি এক যোগ করবো, যেটা আমার সেটা সেটাই আমার অ্যাকচুয়ালি দুইয়ের পরিপূরক। এবং তখন আমরা জানি এটা ক্যারি বিট সামনে চলে আসে, ক্যারি বিটটা তখন আমরা বাদ দিয়ে দিই। এখন যদি আমি একটা ম্যাথ একটু দেখাই, আমাকে বলা হলো সাতাইশ থেকে আমি ১৯ বাদ দিব, সমস্যায় ডেসিমেলি আমি কনভার্ট করব। তাহলে যদি আমি আগে একটু লিখে নিই এই পাশে আমার বিটগুলা, মানে 32 16 8 4 2 1, আচ্ছা তো 27 প্রথমে কি করতে বলছে আগে আমাকে, আমার প্রথম উৎসটা ছিল যে আমি যে সংখ্যাটা ঋণাত্মক এটাকে তার ধনাত্মক বাইনারি বের করব। তাই আগে আমি প্রথমে সাধারণ সংখ্যাটা বাইনারিটা বের করে নিই, এটা বাইনারি কত হবে আমার, আই সবাই এটা প্রথমবারই ধরে ফেলা উচিত। অর্থাৎ যদি আমি এইভাবে প্রয়োজনীয় জিনিসটা বের করতে চাই, 16 8 24 24 আর 3 27, মানে ষোলোর ক্ষেত্রে আমার ওয়ান আসবে, এটা আসবে যদি আমি এখানে 2 to the power 6, মানে 64 যদি আমি নিয়ে আসি, তো 00 এটা এটা ওয়ান, 0001, তারপরে 110 01, এটা হলো আমার 27 ক্ষেত্রে। এখন আসি -19 ক্ষেত্রে দুইয়ের পরিপূরক। 19টাকে যদি আমি সমানভাবে বাইনারিতে পরিণত করতে চাই, তাহলে কি কি লিখতে হবে আমার, আমার যে কয়টা লাগবে সে কয়টা আমি লিখে নিব, আমার আগে থেকে করা ছিল তাই আমি দেখে নিলাম। এখন আমার নিয়মে আমি উল্টায় দিই, যেখানে ওয়ান ওখানে জিরো, যেখানে জিরো ওখানে ওয়ান। এবার এই যে উল্টালাম, উল্টানোটার সাথে আমি এই উল্টানোটাকে বলে একের পরিপূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট, আর এটার সঙ্গে আমি এক যোগ করব, তখন এটা হয়ে যাবে আমার টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি, এইটাই আমার অ্যাকচুয়ালি নেগেটিভ সেই নাম্বারটার ধনাত্মক বাইনারি। এটা হলো আমার ওয়ান যোগ করার পরে। এখন আমাকে কি বলছে, 27 থেকে 19 বাদ দিব, এখন আমি সাধারণ নিয়মে চলে যাবো, আমি যোগ করবো শুধুমাত্র। এখন আমি এই দুইটা বাইনারি লিখে ফেলবো, এই বাইনারিটা আমার 27 ক্ষেত্রে, এটা আছে -19 ক্ষেত্রে। যোগ করলে আমি সাধারণ বাইনারি যোগ করবো, যা প্রথমে দেখা যাচ্ছি, আমি যোগ করার পরে সামনে যে ক্যারি বিটটা আমার বের হবে ক্যারি বিটটাকে আমি বাদ দিয়ে দিব। এটা হলো টুস কমপ্লিমেন্ট। এখন এই টুস কমপ্লিমেন্টে আর কিছু বলার নাই, সংখ্যা বহুদি ম্যাথ বা বাইনারি ম্যাথ এ পর্যন্ত শেষ, অ্যাকচুয়ালি এরপরে আসলে আর কিছু নাই। এখন একটা জিনিস বইতে লেখা আমি যদি না লিখে একটু মুখে মুখে বলে দেই, কিছু কোড সম্পর্কে লেখা যায়, বিসিডি কোড বা আলফা নিউমেরিক কোড। বিসিডি কোডটা কি, বিসিডি কোড হলো বাইনারি কোডের ডেসিমেল। দশমিক সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তখন সেটা হবে আমার বিসিডি বা বাইনারি কোডের ডেসিমেল। সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি বেশি কিছু করা যায় না বলে সেটাকে সেভাবে ব্যবহার করা হয় না। এবার সে আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড অ্যাকচুয়ালি তিনটা কোডে ভাগ করা, এক নম্বর আস্কি কোড, দুই নম্বর ইবিসিডি কোড, তিন নম্বরটা হলো ইউনিকোড। এবার প্রথমটা হচ্ছে আস্কি কোড। কি আস্কি কোড হলো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখানে 2 to the power 7 বা 128টা অভিন্ন সরি ভিন্ন ভিন্ন বিট আমরা পাই। এবার আসি ইবিসিডি কোড। ইবিসিডি কোড হলো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড, অর্থাৎ এর মধ্যে 256টা ভিন্ন ভিন্ন বা এক একটি করে সিঙ্গেল সিঙ্গেল কোড আমরা এখানে পেতে পারি। এবার আসি ইউনিকোড। ইউনিকোডটা মূলত অ্যাপল কোম্পানি এবং জেরক্স ডেভেলপার সিস্টেমটা, দুই এই দুটো কোম্পানি মিলে অ্যাকচুয়ালি ইউনিকোডটাকে পৃথিবীর সামনে তুলে ধরে। এবং ইউনিকোডের মধ্যে আমরা 65,536টা ভিন্ন ভিন্ন কোড আমরা পাই, যার ফলে পৃথিবীর সমস্ত ভাষা বা সমস্ত ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে খুব সহজেই পরিণত করা যায় এই ইউনিকোডের মাধ্যমে। তো এই ছিল অ্যাকচুয়ালি আজকে আমার ক্লাস করানোর টপিক। চ্যাপ্টার 3 এর প্রথম পার্টে আমরা দেখলাম বুলিয়ান ম্যাথ, বুলিয়ান কনভার্সন,
এবং তারপরে অ্যাকচুয়ালি আমরা এর মধ্যে নেক্সট ক্লাস যখন আমরা দেখব, নেক্সট ক্লাসটা আমাদের হবে হলো বুলিয়ান অ্যালজেব্রা সহ কিছু লজিক গেট আমরা দেখব, সেটার মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। আই হোপ আজকের ক্লাসটা সবার ভালো লাগবে, যদি ভালো লাগে এবং যদি কোথাও আমার ভুল হয়ে থাকে কমেন্টে সবাই আমাকে জানাই দিবা, যে ম্যাথগুলো আমি দিলাম আমি চাবো সবাই যেন সেই ম্যাথটা করে কমেন্টে একটু রিপ্লাই দাও। আসসালামু আলাইকুম।